वेलकम टू माई चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जोन्नो। हेलो भिउयार्स, आज के चाइना टीवी 14 इंची नॉर्मल पीसीबीर एक प्रॉब्लेम सल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लेम होच्छे डिस्टर्टेड साउंड आछे, অডিও আছে, প্রোগ্রাম সাউন্ড আছে, কিন্তু সাউন্ডটা পরিষ্কার নয়। সাউন্ডের মধ্যে হেজিনেস আছে, ডিস্টার্ব আছে। তো এইরকমই একটা পিসিবির প্রবলেম আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তার আগে আমি अपने प्रॉब्लेमटा देखाচ্ছি। देखुन प्रॉब्लेमटा देखलेन আসছে ইন্টোর পর। तो प्रथमे आमरा जेटा करब ना, सेटेर पावर ऑन करलाम, पावर ऑन करार पर एखाने जे साउंड आईसीटा आछे सेई साउंड आईसीटार प्रत्येकटा पिने भोल्टेज मापब। तो सप्लाई पिन आछे 18.2 साउंड आईसी, तारी ओपरेर दिखे जे पिनटा आछे एर हाफ भोल्ट थाके 8 पॉइंट सामथिंग भोल्टेज रयेछे। एई दुटो होच्छे सप्लाई पिन, ओपरे एवं नीचे। एई पिनटा होच्छे इनपुट पिन, एखाने 1.3 1.2 1.5 एरकम एकटा भोल्टेज थाके। আর এইটা হচ্ছে আউটপুট পিন, ইনপুটে যা ভোল্টেজ থাকে তার হাফ ভোল্টেজ এখানে থাকে। ওখানে যদি 1.2 থাকে এখানে থাকবে 0.6। তো সেটের পাওয়ার অফ করলাম, তার কারণ হচ্ছে সেটের আইসির ভোল্টেজ সব ঠিকঠাক আছে। কোনো কিছু চেঞ্জ করার আগে हमारा आईसीटा के आगे चेंज कर नेब, कारण ये 5 पिनर आईसी, माझखानेर पिनटा ग्राउंड थाके। और ये 5 पिनर आईसीटा हमारा प्रथमे चेंज कर देखे नेब जे आईसीटा खराब ना अन्य किछु खराब आछे। तो सेई जोन्नो हमारा प्रॉब्लेमटाके सल्व करार जोन्नो प्रथमेই আমরা আইসিটাকে খুলে ফেললাম। এখানে টিডিএ 203 সিভি 203 বা টিডিএ 2003 এই আইসি দুটোর মধ্যে যে কোনো একটা লাগে। তাহলে এটা হচ্ছে নতুন সাউন্ড আইসি, এটাও সেই 5 পিনের সাউন্ড আইসি। এই সাউন্ড আইসিটা আমরা सेट कर नेब। बसाना हो गेछे, एरपर आमरा एर प्रत्येकटा पिन के आमरा शोल्डार करब। एटा मात्र 5 पिनेर एकटा आईसी, दुटो पिन सप्लाई थाके, माझखाने एकटा ग्राउंड थाके, एकटा आउटपुट पिन और एकटा बायासिंग पिन। एई होच्छे साउंड आईसी। लागाना हो गेছে, এরপর আমরা যেটা করব সেটের পাওয়ার অন করলাম। তাহলে সেম রেজাল্ট সেটের পাওয়ার অফ করলাম কেননা আগের আইসিটা ঠিকই ছিল। নেক্সট স্টেপ, এখানে একটা আউটপুট কন্ডেন্সার রয়েছে যেটা কিনা স্পিকারের সঙ্গে যুক্ত। সেই আউটপুট কন্ডেন্সারটা 470 mF 16 ভোল্ট। এই কন্ডেন্সারটা খারাপ থাকলেও এই ধরনের প্রবলেম হয়। এই সেই কন্ডেন্সারটা, কেননা এখানে সাউন্ড আইসিতে ভোল্টেজ সব ঠিকঠাক আছে, সাউন্ড আইসি ঠিকঠাক আছে। তাহলে পাশাপাশি আমরা কন্ডেন্সারগুলোকে চেঞ্জ করতে থাকব। তো এটা হচ্ছে সাউন্ড আউটপুট কন্ডেন্সার যেটা স্পিকারের সঙ্গে যুক্ত আছে। তো এখানে একটা আমরা সেই নতুন 470 mF 16 ভোল্ট একটা কন্ডেন্সার লাগালাম। লাগানোর পর আমরা আবার সেটের পাওয়ার অন করব। সেটের পাওয়ার অন করলাম, দেখে নিই কী হচ্ছে। তাহলে সেম রেজাল্ট, কোনো অবস্থার উন্নতি হয়নি। সেটের পাওয়ার অফ করলাম, তাহলে এই কন্ডেন্সারটাও ঠিকই আছে। এর কাছেই আর একটা কন্ডেন্সার থাকে, সেইটার ভ্যালু হচ্ছে 100 mF 16 ভোল্ট। ছোট্ট একটা কন্ডেন্সার, এই কন্ডেন্সারটাকে আমরা রিপ্লেস করব। এইভাবে কি করতে হবে, যে কন্ডেন্সার আছে, যে ক্যাপাসিটার আছে, এগুলো আমরা প্রথমেই একের পর এক রিপ্লেস করতে থাকব, কারণ এগুলো তো মেপে পাওয়া যাবে না, সেগুলো অনুমানের ওপর এই কাজটা আমাকে করতে হবে। যাক, 100 mF 16 ভোল্ট কন্ডেন্সার নতুন বসিয়ে দিলাম। দুটো পয়েন্ট ভালো করে সোল্ডার করে নিচ্ছি। এইভাবে সাউন্ডের যখন আইসি ঠিক থাকবে, আইসির ভোল্টেজ ঠিক থাকবে, তখন আমাকে কাজ করতে গেলে এইভাবে একটা একটা পার্টস রিপ্লেস করে আমাকে চেক করতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেটের পাওয়ার অন করলাম। সাউন্ড ওকে। তাহলে ওই কন্ডেন্সারটাই খারাপ ছিল। মূল স্ক্রিনে ফিরে যায়। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। Thanks for watching.